नमस्कार बंधुरा आपनारा देखछेन बालाजी बालाजी एडुकेशन अदिम मंडल। आज आपनादेर देखाबो जे टबे एक 18 इंची टबे आमी किभाबे बेगुन चाष करेछि। बंधुरा बाजार थेके 10 टाका दिए 17टा बेगुनेर चारा एनेछि, प्राय सबगुलोई बेचे गेछे। आर 10 টাকার বিনিময়ে এই গাছগুলো আমাকে 500 টাকার ফসল দিয়েছে। দেখুন একটা গাছে এই মুহূর্তে গাছটাতে 9টা বেগুন ধরে আছে। এই গাছটা থেকে আমি কমপক্ষে 20খানা বেগুন আগে সংগ্রহ করেছি। আবার দেখুন ফুলও রয়েছে, বেশ কিছু ফুল রয়েছে। দেখুন বেগুনগুলো, এগুলোকে কুলি বেগুন বলে, গরমের বেগুন। বেগুনগুলো যে আকারে খুব বড় হয় এমনটা নয়, তবে স্বাদ খারাপ হয় না। একটু ছোট সাইজেই তুলে নিতে হবে। এটা আপনি পোড়া ভাজা বেগুনি সবই করতে পারবেন। এখন আমরা সংসারে চাহিদা মতো 8-10টা বেগুন গাছ লাগালে আপনি যথেষ্ট সুফল পাবেন। বেগুন গাছ তৈরি করবেন কিভাবে তার কথাই আসি মাটির কথাই। আমি মাটি তৈরি করেছি 50% ভার্মি কম্পোস্ট। আমি নিজে বাড়িতে কেঁচো সার তৈরি করি, 50% কম্পোস্ট, 50% সাধারণ মাটি। আর তার সঙ্গে আমি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, খুরচাচা, সামান্য বোরন, সামান্য জিঙ্ক আর কিছুটা পরিমাণে এপসম সল্ট দিয়েছি। সেইগুলো দিয়ে প্রথম মাটি তৈরি করেছিলাম। তারপর আমি সারা বছর যেটা করে থাকি সেটা হচ্ছে, বন্ধুরা, আমি কাঁচা গোবর, সর্ষের খোল, জিঙ্ক অতি সামান্য, বোরন অতি সামান্য, এপসম সল্ট, কখনো সখনো 10-26-26 NPK, কখনো সখনো 1-2 পটাশ, বিশেষ করে যখন ফুড ফল আসে এগুলো একটা ড্রামে পচাতে দিই। দেখুন বন্ধুরা, এই যে আমি একটা সার তৈরি করতে দিয়েছি, এর জলটা আমি 10 লিটার জলে 1.5 লিটার মতো মিশিয়ে দিয়ে ওই বেগুন গাছগুলোতে প্রয়োগ করি। আমার ছাদে দেখুন প্রচুর বেগুন গাছ, আর এখান থেকে আমি নিজের সংসারে খেয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি, কখনো সখনো শীতকালে তো আমি প্রতিবেশীদেরকেও দিতে পারি। যদি শীতকালে আমি সবজি একেবারেই প্রায় লাগাই না, আমি বেশিরভাগটাই ফুল লাগাই। আমার ছাদে প্রায় 400 মতো গাছ আছে। এখন গ্রীষ্মকালটা আমি কিছুটা সবজি করি। দেখুন বেগুন গাছের রূপ ভালো, আর বেগুন তো আছে প্রচুর বেগুন গাছ, আর এখান থেকে আমি নিজের সংসারে খেয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি, কখনো সখনো শীতকালে তো আমি প্রতিবেশীদেরকেও দিতে পারি। যদি শীতকালে আমি সবজি একেবারেই প্রায় লাগাই না, আমি বেশিরভাগটাই ফুল লাগাই। আমার ছাদে প্রায় 400 মতো গাছ আছে। এখন গ্রীষ্মকালটা আমি কিছুটা সবজি করি। দেখুন বেগুন গাছের রূপ ভালো, আর বেগুন তো আছে প্রচুর। আপনাদের দেখালাম, দূর থেকে দেখা যাবে না। আপনাদের বলবো বন্ধুরা, গ্রীষ্মকালে বিশেষত বেগুন গাছ লাগান। আমার বেগুন, ভেন্ডি, লঙ্কা সবই লাগিয়েছি, সঙ্গে সমস্ত রকম ফুল ফল সব কিছুই রয়েছে। যা একটা সাধারণ নার্সারিতে থাকে তার থেকে আমার বাগানে বেশি কিছুই আছে। এই যে বন্ধুরা, বেগুন রয়েছে প্রচুর, শুধুই এরা পাতার ফাঁকে ফাঁকে রয়েছে। দেখুন এই যে সব সিমেন্টের 18 ইঞ্চি টবে রয়েছে। আপনারা সিমেন্টের টব জোগাড় করতে নাই পারেন, সিমেন্টের বস্তা, বড় কাপড়ের যে পলিথিন প্যাকেট ওগুলোতেও লাগাতে পারেন 10 ইঞ্চি টব, তাতেও বেগুন গাছ হবে। মাটি যে প্রচুর বেশি প্রয়োজন তা নয়, শহরের দিকে আপনারা প্রচুর মাটি জোগাড় করতে পারবেন না। মাটি জোগাড় করা শহরে বেশি কঠিন, আমরা গ্রামে থাকি, এখানে একটু খরচ করলে, একটু পরিশ্রম করলে অনায়াসে মাটি সংগ্রহ করতে পারি। আপনারা মাটি কম সংগ্রহ করতে যখন পারবেন না, কম মাটি দিয়েই করবেন, শুধু খাবারটা একটু সময় মতো দেবেন। আর খাবারের জন্য সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে ওই যে তরল খাবারটা। আপনার বাড়ির কিচেন কম্পোস্ট মানে যা কিছু সবজির খোসা সেগুলো, কিছুটা খোল জোগাড় করতে পারলে ঘুঁটে বা গোবর, এগুলো আপনি দিয়ে দেবেন। আর সেগুলো পচে গেলে, সামান্য পচলেই, তার সামান্য ঘোলা জলটা দৈনিক প্রয়োগ করবেন। আমি বলি দৈনিক প্রয়োগ করবেন, তাহলে
গাছ প্রচুর ফসল আপনাই দেবে। কোনোভাবেই কিন্তু আপনার খরচের থেকে কম নয়, অনেক বেশি দেবে, বিশেষ করে সবজি। আর গ্রীষ্মকালে বন্ধুরা সত্যি তো সবজি করা প্রয়োজন। দেখুন আমি সাদা বেগুনটা তুলে ফেলেছি, একটা সাদা বেগুন আছে ছোট্ট, আপনারা দেখাই। এই যে সাদা বেগুন, এটাও কুলি বেগুন। এই যে সাদা বেগুন, কুলি বেগুন সাদা এবং এই নীলচে বা কালো, এই বেগুনটা গরমকালে বেশ হয়, একটু সাইজে ছোট হয় কিন্তু সংখ্যায় অনেক বেশি ফলে। আপনার প্রয়োজন মিটে যাবে, সংসারের প্রয়োজন মিটলে সংসারের মিটে যাবে, সংসারের প্রয়োজন মিটলে সংসারের বাকি সদস্যরাও আপনাকে কিন্তু হেল্প করবে। বন্ধুরা, বেগুন চাষ নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন কমেন্ট বক্সে, আমি আপনাদের সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। রাখলাম বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আজ আর নয়, আবার পরে ভিডিওতে কথা হবে।